কালা পানি তথা সেলুলার নামে কুখ্যাত একটি জেলখানা ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে। এই জেলে ইংরেজরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সেনানীদের বাংলার ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের বন্দি করে রাখত। এই বন্দি শিবিরে যদি শুধু আটকে রাখা হতো তাহলে আজ হয়তো এই কালাপানি জেলের নাম শুনলে মানুষ আঁতকে উঠত না। আজ বলবো ব্রিটিশ আমলের সেই কালাপানি অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলের কথা। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় থেকেই ইংরেজরা আন্দামান দ্বীপপুঞ্জকে বন্দি শিবির হিসেবে ব্যবহার করেছিল। সে সময় আলাদা কোনো জেলখানা নির্মাণ করেনি তারা, তবে এই কালাপানি জেল হিসেবে নির্মাণের সূচনা হয়েছিল 1896 সালে। জেলখানাটির নির্মাণ কাজ শেষ হয়েছিল 1906 সালে। ব্রিটিশ সরকারের অর্থায়নে এই জেলখানাটি তৈরি করা হয়েছিল। জেলখানাটি নির্মাণে ভারতীয় মুদ্রায় 517,513 টাকা ব্যয় করা হয়েছিল। এত টাকা ব্যয়ে নির্মিত জেলখানাটি ছিল একটি কুখ্যাত জেল। এর ভেতর 693টি কুঠুরি ছিল। প্রতিটি কুঠুরিকে বলা হতো এক একটি সেল। সেল থেকে জেলের নাম হয় সেলুলার জেল। সেলগুলো 4.5 মিটার আর 2.7 মিটার আকারের ছিল। এই কুঠুরিগুলোর তৈরির উদ্দেশ্য ছিল বন্দীদের সাথে যোগাযোগ বন্ধ করা, যাতে তারা একত্রিত হতে না পারে বা কোনো কৌশল তৈরি করতে না পারে। জেলের বাইরের দেওয়াল কিছুটা নিচু ছিল বলা যায়, যেগুলো প্রায় 3 মিটার উচ্চতা বিশিষ্ট। কোনো বন্দী ইচ্ছে করলে হয়তো দেয়াল টপকে যেতে পারত, কিন্তু এতে খুব একটা লাভ হতো না, কারণ জেলের দরজার টপকালেও আন্দামানের তীব্র স্রোত ও কালো জলরাশি পাড়ি দেওয়া তাদের পক্ষে সম্ভবপর ছিল না। বন্দীরা একদিকে যেমন কালো জলকে ভয় পেতেন, অন্যদিকে ধরা পড়লে নির্মম সাজা ভোগ করতে হতো। একবার 283 জন কারাবন্দী পালাতে গিয়ে ধরা পড়লে 87 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল জেলের পক্ষ থেকে। জঙ্গল পরিষ্কার, কাঠ কাটা, জল আনা, নারকেল ভাঙা, ঘানি টানা, ব্রিটিশদের জন্য আরামদায়ক প্রাসাদ নির্মাণ, এসব কাজ ছিল বন্দীদের নিত্যদিনের রুটিন। নির্যাতন সহ্য করতে না পেরে বন্দীদের অনেকেই উন্মাদ হয়ে যেতেন, কেউ বা অল্প বয়সেই প্রাণ হারাতেন। জেলখানাটির ভবনগুলো 7টি খণ্ডে তৈরি করা হয়েছিল। খণ্ডগুলোর জন্য জেলখানাটি দেখতে অক্টোপাসের মতো দেখাত। সহজভাবে বলতে গেলে সাইকেলের চাকার স্পোকের মতো মনে হতো অনেকটা। অক্টোপাসের শরীর থেকে 8টা পা দীর্ঘায়িত করার পর যেমন দেখতে লাগবে, সেলুলার জেলের গঠনও ঠিক তেমনই ছিল। খণ্ডগুলো 3 তলা বিশিষ্ট ছিল, যা আবার মাঝের প্রধান একটি ভবনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। ভবনের তামাটে বর্ণের ইটগুলো বার্মা তথা বর্তমান মায়ানমার থেকে নিয়ে আসা হয়েছিল। এই কেন্দ্রীয় ভবন থেকে সবগুলো ভবনের বন্দীদের ওপর নজর রাখা হতো। ভবনের ওপরে একটা বড় ঘণ্টা ছিল। ঘণ্টাটি বিপদ সংকেত প্রদানের জন্য ব্যবহার করা হতো। কী দিয়ে তৈরি হয়েছিল আন্দামান সেলুলার জেল বা কালাপানি? এটি তৈরি হয়েছিল আন্দামানের 20,000 পাথর এবং 30 লক্ষ টাকার ইট ব্যবহার করে। এখানে লোহার গিল, চেন, শেকল, চাবুকের স্ট্যান্ড, তেলকলের মতন সরঞ্জামগুলি সব ইংল্যান্ড থেকে আনানো হয়েছিল। যে সকল বন্দীকে সেলুলার জেলে পাঠানো হতো তাদের ওপর চলত অমানবিক নির্যাতন। সেই অত্যাচার অনেকেই সহ্য করতে পারতেন না। তাদের কঠোর শাস্তি দেওয়া হতো। গলায় লোহার রিং পরিয়ে লোহার শিকল দিয়ে বেঁধে তাদের ওপর নির্যাতন চালানো হতো। তার ওপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো। সেখানে ছিল ফাঁসির কক্ষ। কোনো বাথরুমের সুবিধা ছিল না বন্দীদের। খাবার দেয়া হতো খুব খারাপ এবং অস্বাস্থ্যকরভাবে। কোনো কোনো বন্দীকে কখনো হাতকড়া পরিয়ে 6 মাসের জন্য বেঁধে রাখা হতো। নির্জন কারাগারে এভাবেই পড়ে থাকত বন্দীরা, তা অনেকেরই অজানা। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু আন্দোলনকারী এই জেলে বন্দী থেকেছেন। এর মধ্যে রয়েছেন বটুকেশ্বর দত্ত, উল্লাসকর, বিনায়ক দামোদর সাভারকার, শচীন সান্যাল, হরেকৃষ্ণ কোনার, ভাই পরানন্দ সিং, সুবোধ রায়, ত্রৈলোক্যনাথ চক্রবর্তীকে এই কারাগারে বন্দী রাখা হয়েছিল। সকল বন্দীর এখানে খুবই অত্যাচারিত হতো। জেলের কর্মীরা তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিত যখন সেই সব বন্দী তাদের ওপরেই নির্যাতিত, অত্যাচারিত আর সহ্য করতে পারত না, তখন জেলকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করত গণ অনশন, ধর্মঘট। বিশেষ করে 1932 থেকে 1937 সালে এই ঘটনা ঘটেছিল বেশি মাত্রায়। 1937 সালের জুলাই মাসে শুরু হয়েছিল শেষ ধর্মঘট, চলেছিল 45 দিন। সে সময় সরকার ব্যবস্থা নেয়। 1938 সালের জানুয়ারি মাসে সেলুলার জেলের সমস্ত রাজনৈতিক বন্দীদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানো হয়। 1939 সালে এই জেল খালি করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার।
তারপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এ সময় জাপানি সেনাবাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয়। 1943 সালের 29শে ডিসেম্বর আন্দামান দ্বীপপুঞ্জে কিছু রাজনৈতিক নিয়ন্ত্রণ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাধীন সরকারকে দেওয়া হয়, যা মুক্ত ভারতের অস্থায়ী সরকার নামেও পরিচিত। পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন তিনি। 1943 সালের 30শে ডিসেম্বর আন্দামানের পোর্ট ব্লেয়ারের জিমখানায় পতাকা উত্তোলন করা হয়। 1941 সালে ভূমিকম্পের সময় ক্ষতির মুখে পড়ে কারাগারের মূল ভবনটি। মূল 7টি ভবনের মধ্যে 4টি ভেঙে ফেলা হয়। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর পোর্ট ব্লেয়ারের জিমখানা গ্রাউন্ডে পতাকা উত্তোলন হয়েছিল। সেলুলার জেলটিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই 11ই ফেব্রুয়ারি 1979 সালে জাতীয় স্মৃতিসৌধ হিসাবে ঘোষণা করেন। সেখানে 500 শয্যার একটি হাসপাতালও প্রতিষ্ঠা করা হয় এবং 40 জন ডাক্তার স্থানীয় জনগণকে সেবা দিতে রাজি হন, যেটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের সুরক্ষার অধীনে। সেলুলার জেলে 3টি শাখা এতটাই ভয়ঙ্কর যা দেখলে গা শিউরে ওঠে। স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে দমন করার জন্য বন্দীদের ওপর কী নির্মম অত্যাচার করা হয়েছিল তা আজও চোখে জল এনে দেয়। সেলুলার জেলের প্রাঙ্গণে প্রতিদিন এখন সন্ধ্যা 6টা এবং 7টা 15 মিনিটে সাউন্ড অ্যান্ড লাইট শোতে বন্দীদের নির্যাতনের কাহিনী দেখানো হয়। এছাড়াও এখানে রয়েছে একটি জাদুঘর, একটি আর্ট গ্যালারি এবং একটি ফটো গ্যালারি। সোমবার ছাড়া সপ্তাহের সব দিন সকাল 9টা থেকে দুপুর 12টা এবং দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই সেলুলার জেলের গ্যালারিগুলো। ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসের আপনাদের জানালাম ব্রিটিশ আমলের সেই ভয়ঙ্কর কালাপানি অর্থাৎ আন্দামান সেলুলার জেলের কথা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার পাশে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কী কী নতুন ধরনের ভিডিও দেখতে চান। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।